هذا القرآن يوحدنا لطريق الخير يوجهنا، الله تعالى أنزله ورسول الله معلمنا. السلام عليكم ورحمة الله وبركاته، بسم الله الرحمن الرحيم، الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد. নং ক্লাসে পড়া থাকছে ওয়াকফ করা নিয়মাবলী ওয়াকফ করা নিয়মাবলী আপনাদেরকে কয়েকটি ক্লাস সামনে দিতে হবে যে ক্লাসগুলিতে আমরা ধারাবাহিক ওয়াকফ করা নিয়মগুলি আলোচনা করব তো আমাদের ক্লাস প্রায় শেষ প্রান্তে আমরা অক্ফ নিয়মগুলি পড়ার পরে আর হয়তো কিছু পড়া থাকবে দুই একটি ক্লাস এরপর আমরা কায়দের নিয়মগুলি শেষ করে আমরা ভিন্নভাবে ক্লাসগুলি সাজাবো তো আমি আজকে আপনাদেরকে বলে দিচ্ছি ওকফ করার নিয়মগুলির মধ্যে থেকে আজকে একটা মাত্র নিয়ম নিয়ে এসেছি সেজে গোলতা পড়ার নিয়ম অন বেশ কিছু নিয়ম রয়েছে যেগুলি ইনশা ধারাবাহিক আলোচনা করতে হবে না হয় কিন্তু অক্ফ নিয়মগুলি আপনারা পরিপূর্ণভাবে আয়ত্ত করতে পারবেন না তো আজকে আমি আপনাদের জন্য আর একটি বিষয় সেটা হচ্ছে আমি আজকে বানান করে দেব না কারণ দিন আমি বানান করে আপনাদেরকে পড়িয়ে এসেছি এখন যেহেতু আমাদের পড়াগুলি শেষ প্রান্তে তাই বানান না করে পড়ার অভ্যাস করতে হবে আপনাদেরকে আর আপনারা বানান করে শিখবেন ক্লাসের মধ্যে বানান না করেই শোনাবেন যেমনটি পূর্বে শুনি আসতেছেন তো আমি বলে দিচ্ছি আপনাদের জন্য আপনারা একটু ভালোভাবে প্র্যাকটিস করে নেবেন এই ছোট ছোট বাক্যগুলি এখানে প্রথমে নিয়মটা বুঝুন আপনারা অকফকরণ নিয়মাবলী অকফের হালতে তাকে হাসা কিন করে পড়তে হয় প্রথম আপনারা চিনুন গোলতা কোনটি এটা হচ্ছে গোলতা 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 এগুলোকে গোলতা বলা হয় যখন আমি গোলতার মধ্যে ওয়কফ করব ওয়কফ অর্থাৎ থামা বা একটু বিশ্রাম নেওয়া সেটাকে ওয়কফ করা ওয়কফ বলা হয় তো আমি এখানে থামবো সে কারণে এই গোলটাটা হা হয়ে যাবে আমি আর একটু বুঝিয়ে বলছি আপনাদেরকে ওয়াকফার হালতে গোলতা এই গোলতা এই গোলতাকে হাসাকিন করে পড়তে হয় এটাকে হাসাকিন করে পড়তে হয় যেমন তুন এখানে তা দুই পেশ তুন যেহেতু অকফ করি নাই সেই জন্য তুন যখন অকফ করব তখন হবে হাসানাহ হাসানাহ তাটা হা হয়ে গেল হাসাকিন হয়ে গেল তো এটা হচ্ছে গোলতা পড়ার নিয়ম এরপর দেখুন এখানে আরেকটি গোলতা আপনারা এই হা এবং হা অবশ্যই ব্যবধানটা করবেন তো এখান থেকে নিয়মগুলো আপনাদেরকে অবশ্যই ক্লিয়ার হয়ে যেতে হবে তো আমি বলে দিচ্ছি হুমাজা এখানে অক্ষ যখন করব না তখন বলতে হবে হুমাজা তিন হুমাজা তিন যখন অক্ষ করব এটা হচ্ছে অক্ষ চিহ্ন এটা হচ্ছে অক্ষ চিহ্ন তখন বলতে হবে হুমাজাহ এই গোলতাটা হা হয়ে যাবে হুমাজাহ এরপর দেখুন এখানে বাম পাশী হাসাক মধ্যত বি প্রান্ত হবে রহি তুন যখন ওকফ করবো এটা হচ্ছে চিহ্ন তখন এই গোলতাটা হাসাকিন হয়ে যাবে রহিনা রহিনা না সোয়া তিন না জবর বাম্প সেখালি এলে একা হবে না সোয়া তিন সৎ মোটাভাব উচ্চারণ করতে হবে এগুলো অবশ্য সরঞ্জাম যাতে থাকে আপনাদের এ বিষয়গুলি যাতে আপনারা বলে না চান সেদিকে লক্ষ্য রাখবেন না সোয়া তিন অর্প করলে তিন আর যখন অর্প করবো না সোয়া না সোয়া এভাবে তারপর আলকরিয়া যখন অক্ষ করব না পরের বায়তের সাথে মিলিয়ে পড়ব তখন আল করে এ তার পেষ্টা সব উচ্চারণ করতে হবে আর যখন অক্ষ করব থামব তখন হবে এখানে জবরটা দিয়ে নিচ্ছি জবরটা দিতে বলে গেছি যখন আমি এখানে অক্ষ করব তখন আমাকে পড়তে হবে আল করিয়া অক্ষ করার কারণে তাটা হা হয়ে গেল আল করিয়া মালক রে আটু এই নিয়মগুলো যাতে আপনারা না বলেন এখানে মালক একালিফ জাবর বোম্পাসে খালি আলিফ জবার বম্পাসে খালিয়া আলিফ একালিপ টান্তে হবে মালক আটু যখন ওয়াকফ করবো এটা হচ্ছে ওয়াফ চিহ্ন মালক রেয়া বাই এখানে একটা বিষয় ইয়ার মধ্যে যখন তাস দিতে হবে ইয়াটা একটু শক্তভাবে উচ্চারিত হবে বাই নাতুন বাই ইয়ে না বাই ইয়ে না একটু ছোটোখাটো বিষয় এগুলি অবশ্যই আপনারা একটু প্র্যাকটিস করবেন এই যে নিয়মগুলি ইয়ার মধ্যে তাস দিতে হলে একটু শক্ত হয় এই যে নিয়মগুলি রয়েছে আরও বেশ কিছু নিয়ম আসবে সামনে এগুলো একটু প্র্যাকটিস করে নেবেন আপনারা হা উইয়া তুন হা উইয়া হা তুন মোটা উচ্চারণ হবে এখানে ইয়ার মধ্যে হলে একটু শক্ত হয় এগুলি নিয়ম এগুলোর জন্য বিশেষ কোনো ক্লাস আপনাদের জন্য নিয়ে আসা হয়নি তাই এই পড়ার মধ্যে যখন এই নিয়মগুলি আসে আমি বলি দিই তো আপনারা এই নিয়মগুলি একটু অবশ্যই স্মরণ রাখার চেষ্টা করবেন এখন আমি একবার বলে যাচ্ছি প্রথম থেকে ওকফ করার নিয়মাবলী ওয়াকফের হালতে গোলতাকে

বৈনাথুন ওকফ অবস্থায় বৈনা হাউন ওকফ অবস্থায় হাউয়া রুন ওকফ অবস্থায় রুয়া তো এ থাকলো আজকে আপনাদের জন্য প্রথম পড়া ওয়াকফের ইনশাল্লাহ বাকি পড়াগুলি আমি সামনে নিয়ে আসবো আপনারা একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ रहमतेरिचा करता है तू बरकतों से सेदा